দিনে ভোটের সময় ভোট দিতে আসবে আচ্ছা শোনো এক মিনিট মা দাঁড়াও ভোটের সময় ভোট দিতে আসবে আর ভোটের পরে সব ভুলে যায় মানে ড্রেনে আমরা ঘরে জলে আমরা মরে যাচ্ছি প্রতিটা বছর মানে এমন কোন কোন প্রার্থী এই কাজ কেউ করছে না তৃণমূল প্রার্থীর সামনে কার্যত নালিশের বন্যা গ্রামবাসী বিব্রত পরিস্থিতিতে তখনও গাল ভরা হাসি তৃণমূল প্রার্থী উত্তর চব্বিশ পরগনার বশিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী পারমিতা ঘোষ রাজনীতির আঙিনায় তার হাতে করি এই প্রথম সাজুগুজু করে গ্রামে জনসংযোগে বেরিয়ে অভিযোগ শুনতে হলো তৃণমূল প্রার্থীকে জল নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে তাদের সাপ নিয়ে ব্যাং নিয়ে আমরা চলছি ঘরের মধ্যে জল তাহলে রাস্তায় জল তাহলে আমরা চলবো না কি করে এই জল নিয়ে প্রার্থীতে ভোট দিয়ে কি কাজে লাগবে সোমবার প্রচারের আগে ইছামতি নদীতে পুজো দেন তৃণমূল প্রার্থী সংগ্রামপুরের বিভিন্ন এলাকায় ঘুরলেন তবে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে গত পাঁচ বছরে উন্নয়ন নিয়েও প্রশ্নের মুখে পড়তে হলো এরপর নয়া প্রার্থী বলছেন অ্যাকচুয়ালি আমাদের এই সংগ্রামপুরে জল নিকাশি ব্যবস্থার একটু সমস্যা আছে যেহেতু আমাদের পিছনে ড্রেনটা আছে এটা আমরা প্রশাসনকে বিগত দিনেও জানিয়েছি আবারও আমি যদি সেই জায়গা আমাকে আমার গ্রামবাসীরা আশীর্বাদ করে আমাকে সেই জায়গা করে দেন আমি অবশ্যই এটার পক্ষে আমি দেখবো যে যতটা সমাধান করা যায় পঞ্চায়েত সমিতিতে এবার তৃণমূলের প্রার্থী বদল হয়েছে ঠিকই কিন্তু প্রথা কি বদল হবে উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট নিউজ বর্তমান